আমাদের মাথায় এই ধারণা ছিল যে আমরা মহিলারা সন্তান ছাড়া অসম্পূর্ণ, আমি বাকি জীবন অসম্পূর্ণ নারী হয়ে থাকব। কেন? মানুষ ভয় পাচ্ছিল যে আমি হয়তো তালাকপ্রাপ্ত হব, আমার সঙ্গে কি হবে, কেন আমি জীবিত। আমরা সবাই এই টানেলের পেছনে দৌড়াই কারণ আমরা টানেলের শেষের আলোটা দেখতে পাই যা আমাদের এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আমার অবস্থায়ও একটা টানেল ছিল, আমাকে গড়াতে হয়েছিল, কিন্তু কোনো আলো ছিল না। আমি সেই সময় উপলব্ধি করলাম কথার ক্ষমতা আছে আত্মাকে নিরাময় করার। আমার মা বলেছিলেন, এই সময়টাও কেটে যাবে, তোমার জন্য সৃষ্টিকর্তার একটা আরও বড় পরিকল্পনা আছে। আমি জানি না সেটা কি, তবে অবশ্যই আছে। আর সেই সমস্ত দুঃখ কষ্টের মাঝে কোনো না কোনোভাবে সেই কথাগুলো ছিল এতটাই জাদুকরী যে তারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। আমি সবসময় আমার মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছিলাম। এটা লুকানো যথেষ্ট কঠিন ছিল কারণ ভেতরে যন্ত্রণাটা ছিল, কিন্তু আমি জানতাম যদি আমি হাল ছেড়ে দিই, আমার মা এবং আমার ভাইয়েরা হাল ছেড়ে দিবে, আমি আমার সঙ্গে তাদের কাঁদতে দেখতে পারতাম না। এটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল।